তো বন্ধুরা আমাদের বাজি তো সবকিছু রাখলাম, তো এইবার হচ্ছে আমরা প্রদীপ দিয়ে সুন্দরভাবে ঘরটা সাজাবো। আমি উড়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকে আমরা বাজি ফাটাবো পুতুলদের সাথে। আর পুতুলের যে ঘরটা আছে সোলার ঘর, সেটা আমরা সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজাবো। তো খুবই মজাদার হবে আজকের ভিডিওটা, তোমরা পুরোটা দেখতে থাকো। আর আজকে মাম্পিকে আমি দেখে অবাক হয়ে গেছি, দেখো একটা ডানা কাটা পড়ি হয়ে এসেছে, তার জামা বলবো না মানে দুই পাশে যে পাকনা, আমি ফার্স্ট টাইম দেখে বললাম এটা কি পুজোতে কিনেছো? আর একটু বড় হো, এই আর একটু বড় হলে ভালো হতো, উড়েও বেড়াতে পারতা। তো কথা হচ্ছে তুমি বাজি ফাটাও তো, পারো তো, ভয় লাগে না তো? আচ্ছা, কেল্লো বাজি ভালো লাগে? আমি ছোটবেলায় বাজি ফাটানোর জন্য দূরে থেকে পাট খাটি দিয়ে এরকম বেশ করে লাগিয়ে দিয়ে দেবো। তো এইদিকে ভাই দেখো কোথাকে, তোমাকে বলিস নি, ওয়ার্নিং দিস নি কেন বল? মাম পেরে ধরো, কি অবস্থা, আমি ভয় পেয়েছি। আমি জাস্ট ওর দিকে ঘুরিয়েছি ক্যামেরা, সাথে সাথে ফাটিয়ে ফেলে। তোর বয়স আমি জানি, ভয় তো দূরে থাকতাম। এইসব বাজি ফাটাও? না, আমি এইসব বাজি ফাটাও না, আমি শুধু রং মশলা রং কেল্লো বাজি। না না অঙ্কিতা, না অঙ্কিতা বাজি ফাটাচ্ছে। চলো আরো বাজি ফাটাবো, এইসব বাজি আমিও পছন্দ করি না। তো সুন্দর সুন্দর বাজি নিয়ে আসবো, নিয়ে আসতে এইসব বাজি ফাটাবো, ভিডিওটা দেখতে থাকো চলো। তো বন্ধুরা আমরা এই ঘরটা প্রদীপ দিয়ে সাজাবো, খুবই সুন্দর লাগবে রাত্রেবেলা। ওই কারণে একটু পরিষ্কার করা হচ্ছে এখানে, কারণ অনেকটা দিন হয়েছে, ওই জন্য একটু ধুলোবালি জমেছে। আমার বুনু পরিষ্কার করছে সুন্দরভাবে। উল্টি আজকে বাজি ফাটাবে তুমি? এ আমার তো খুব আনন্দ লাগছে, বাহ আজকে বাজি ফাটাবো। আমাকে কি কি বাজি কিনে দেবে? শুধু রং মশলা, কিলো বাজি, পটাশ পটাশ। আমি তো বুঝলাম না কি বললো, পটাশ পটাশ, বাট আমি তো ফাটাবো পটাশ। আমি ফাটাবো পটাশ, আমার তারা বাজি ফুটাতে অনেক ভালো লাগে। মানে মাম্পির কথায় সবসময় হেসে থাকে, একেই বলেছি একটু হেসে থাকবি ভিডিওতে, ও সবসময় এরকম এরকমই থাকবি সবসময়, ঠিক আছে? দেখি একটু রাগি মুখ ডাকি দেখিয়ে দিত, একটু রেগে রয়েছিস দেখা তো, একটু চোখ গরম করে দেখিয়ে দিত। তো কি কি বাজি আনবো মাম্পি? তারা বাজি, রং মশলা, পটাশ পটাশ। তো আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি বাজি কেনার উদ্দেশ্যে, যতগুলো বাজির কথা বললাম সবকটা যদি পাই তাহলে সবকটাই কিনে নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা বাজি পেয়ে গেছি। তো মাম্পি যেটা বলেছিল যে এইগুলো মাটিতে দিলে ঠাস ঠাস করে ফেটে যায়, এইগুলো দুটো নিচ্ছি, মানে উপরে সেই ঘট বাজির মতো তুবড়ি তুবড়ি তুবড়ি। হ্যাঁ, তো আমরা একটা তুবড়ি নিলাম, তো এই চরকি বাজি নিচ্ছি পাঁচটা, তারপরে হচ্ছে একটা রং মশলা নিলাম, এবার হচ্ছে তারা বাজি। তো বন্ধুরা এই দেখো আমাদের সব বাজি আনা হয়ে গেছে, আমরা একটু খুলে খুলে দেখছিলাম যে ড্যাম্পারা ড্যাম্পারা দেয় নাকি। আর এদিকে পুতুলগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, আর ওই দেখো আমাদের বুলটি একদম আগায় উঠে বসে রয়েছে দেখছে এখানে। তো খুবই মজাদার হবে এতগুলো বাজি ফাটাবো, সব তারা বাজি, ভালো ভালো সুন্দর সুন্দর বাজি রয়েছে। তোমার পছন্দের বাজি এনেছি। তোমার এই কটা বাজির মধ্যে সব থেকে ফেভারিট কোনটা? আমি ফুটাবো এইটা একটা। হ্যাঁ ফুটাও দেখি, আমি এই বাজি না এখনো বুঝতে পারিনি এই বাজিটা কি বাজি। বাজি না, বাজি পড়ে যাচ্ছে দেখি, মানে সবাই যেন প্রসাদ নিচ্ছে, হাতে দাও আমাকে একটা দাও, একটু জোরে ফাটাতে। হ্যাঁ ফেটেছে, তোমরা আওয়াজ পেয়েছো বন্ধুরা? তো বন্ধুরা আমাদের বাজি তো সবকিছু রাখলাম, তো এইবার হচ্ছে আমরা প্রদীপ দিয়ে সুন্দরভাবে ঘরটা সাজাবো, তো ওটা আরো সুন্দর লাগবে। আর যতটা সময় যাচ্ছে দিনের আলো চলে যাচ্ছে, আর ক্যামেরাটা একটু ঝিরঝিরি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা বাজি আর প্রদীপ ধরাবো ওই জন্য রাত খুবই ইম্পর্টেন্ট, রাত না হলে সেটা কোনোই মজা লাগবে না। আর ক্যামেরাটা একটু ম্যানেজ করে নিও, কারণ অতটা সুন্দর ক্যামেরা না। তো তো তোমরা সবাই দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের দেখো প্রদীপ আনা হয়ে গেছে, এবার আমরা সুন্দরভাবে সেট করে তারপরে ধরাবো, রাত্রেবেলা তো খুবই মজাদার হবে। প্রদীপ ধরাতে পারিস? তো শীত লাগছে না? যা বাড়ি মাকে গিয়ে বলকে আমাকে একটা কম্বল পরিয়ে দাও। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা একটু এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি, দেখো দুটো তিনটে যে বাজি ফাটানোর পরে এখানে একটু নোংরা হয়ে গেছে। তুমি কোনায় যেও না, তুমি আল্লাহ ফুটবল, তোমার আর নিয়ে আরো রিক্স, এদিকে আসো এদিকে আসো। আমি ফাটাবো, ঠিক আছে? ঠিক আছে তুই ফাটাস তাহলে, বুলটি এখানে বসে থাকুক, তত সময় আমরা এগুলো সুন্দরভাবে সাজাই সবাই একসাথে। আমরা প্রদীপ গুলো সুন্দর করে সাজিয়ে রাখবো, যেমন কি সলতে, তেল দিয়ে আগে থেকে রেখে দেবো, তারপরে যে একটু অন্ধকার অন্ধকার হবে তখন প্রদীপ জ্বালাবো, না না বাজি জ্বালাবা।
অঙ্কিতা হচ্ছে এখন হচ্ছে হাল্ক, ও একাই দেখো বাড়ি উঠিয়ে নিয়ে চলে আসলো। অঙ্কিতা তোর এত শক্তি গায়ে। আমরা একটু ওইখান থেকে এইদিকে ঘরটা নিয়ে আসলাম, কারণ ওইখানে যদি বাজি ফাটানো হয় তাহলে এই ঘরটা আমাদের পুড়িয়ে যাবে, তো যাতে না পড়ে ওই কারণে এইখানে নিয়ে এসেছি। তারপর এখন সুন্দরভাবে প্রদীপটা সাজানো হবে, তো আমি আর ভাই এখন পুতুলগুলোকে সুন্দরভাবে এরকম করে একটা ডিজাইন দেবো যাতে প্রদীপটা মাঝখানে দেবো, খুবই সুন্দর লাগবে দেখতে। তো মাম্পি আগের দিন যে প্রদীপ গুলো বানিয়েছিল সেগুলো দেখো এখন ইউজ করা হবে। এখানে চারটে আছে, তুমি না ছটা বানিয়েছিলে অভিজিৎ? তো অভিজিতের কারণে দুটো প্রদীপ এখানে আর নেই, তো ঠিক আছে প্রবলেম নেই, ওই প্রদীপ এই প্রদীপ মিলিয়ে আমরা সুন্দরভাবে এখানে সাজাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু এই প্রদীপগুলো ধরানো হবে তারপর একটু তাপ আসতে পারে, তো ওই কারণে পুতুলগুলোকে একটু দূরে দূরে রাখছি যাতে তাপটা খুব বেশি না লাগে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাবে যে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে। তো এখন শুধু আমাদের এই আলোটা যখনই চলে যাবে তখনই আমরা প্রদীপ জ্বালাবো, বাজি ফাটাবো। তো তত সময় আমরা কি করি বলো তো? ড্যান্স, হ্যাঁ নাচ করো চলো। এদের কি নাচ কি স্টেপ আমি কিছুই বুঝতে পাচ্ছি না। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তো একটু পরে আমরা ধরাবো। তো এখনই রাত হয়ে যাবে, দেখো আমি এখন এরম করবো, এখনই রাত হয়ে যাবে। 1 2 3 তো বন্ধুরা এই দেখো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে অন্ধকার, লাইটিং, এই দেখো একটা ভূত। তো আমাদের হচ্ছে এই যে প্রদীপ ধরানোর পালা শুরু হয়ে গেছে, তারপরে তো আমরা বাজি ফাটাবো তাই তো? তো দেখাই যাচ্ছে না, প্রদীপ গুলো তাড়াতাড়ি ধরিয়ে ফেলুক তারপরে সবাইকে দেখা যাবে। ও বুলটি, তুমি দেখো কত সুন্দর লাগছে প্রদীপ ধরানোর পরে, ওয়াও কতটা সুন্দর লাগছে, সবদিকে আলো আলো। বন্ধুরা তোমরা দেখো তো আলাদাই লাগছে। তো ওই প্রদীপটা দেখো ঘরে দিয়ে দিলো, আর এখানে আছে মাম্পির বানানো প্রদীপ, এই দেখো এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে এইটা আছে, তারপরে এইটা, এগুলো হচ্ছে মাম্পির বানানো প্রদীপ, আর কটা কেনা প্রদীপ আছে। তো বন্ধুরা এবার তোমরা দেখো কতটা সুন্দর লাগছে, তোমাদের একটা সিনেমাটিক শট দেখাই দাঁড়াও। কেমন লাগছে? আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। এবার আমরা বাজি ফুটাবো, আমি আর সবার আগে তো ওইখানে আমরা মোমবাতি ধরিয়ে ফেলেছি, ওইখানে এখন বাজিটাজি ফাটানো হবে। তোমরা সবাই শুনতে পাচ্ছ তিনটে ভূত, মুখ টুক তো কিছু বোঝা যাচ্ছে না, তবুও বলছি কথাটা হচ্ছে হলো বাজি ফাটানোর সময় সাবধানে বাজি ফাটাবো, ঠিক আছে? দিদির কথা শুনবি, আগে আগে বাজির দিকে হাত দিবি না তুই, ঠিক আছে? সবার আগে এটা খেয়াল রাখতে হবে সাবধানে যেন বাজি ফাটানো হয়, হ্যাঁ, কোনো যেন ওলট পালট না হয়, কেউ লাফালাফি দৌড়দৌড়ি করা যাবে না, ওকে আরাধ্যা? তো চলো। এই যে শুনছো, বলছি বুলটিকে একটা ছোট ওই বাজি দাও না, যে এই বাজি, হ্যাঁ একটা দাও না। তা আমি পেললাম, আমি পাঠিয়েছি, আমার কি মজা লাগছে, ও তুমি আমার মুখে সামনে পাঠিয়েছ। তো বুনুরা ছোটরা দেখো আমি কতগুলো নিয়েছি, আর মাম্পি এখানে কি করছে জানো, সবাইকে ভাগাভাগি করছে, করছে এই নে দুটো, আমার দুটো, আমার তিনটে, এইভাবে ফাটা দেয়, একটা একটা করে কে ফাটায় বলো তো। মানে সবাই দেখো বাজি নিয়ে লাফালাফি করছে, আমার তা নেবো, তুমি কোনটা নেবা, দেখো দেখি তুমি কোনটা নিয়ে, তো এই আমাকে দেবে না, হ্যাঁ আমারটা বেকা কেন, সবাই আসতে, আরাধ্যা আসতে, কারু চোখে টোখে যেন না লাগে, এটা কিন্তু প্রচন্ড গরম, এগুলো সব এই নিচে রেখে দাও, কারু যেন পায়ে না লাগে, আরাধ্যা ওইটা নিচের গায়ে যেন না লাগে, সামনে, শুধু সামনে, সামনের দিকে, ওয়াও আমার তারাবাজি কোথায়, আমাকে তারাবাজি দাও, তোমরা সবাই পাঠাচ্ছ, হ্যাঁ দাও 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 দাও, ধরে যাও, উ হ্যাঁ কি মজা লাগছে আমার, ওয়াও উ আমি উড়ে যাচ্ছি, আমি উড়ে যাচ্ছি, ওয়াও আমার খুব আনন্দ লেগেছে, ওখান থেকে এখানে উড়ে এসেছি, ওয়াও। বন্ধুরা এইবার হচ্ছে কেন্দ্র বাজি ফাটাবো, তো বন্ধুরা এইটা এখানে রাখি, ধরে না কেন, ধরে না কেন, ওয়াও কত সুন্দর লাগছে, ওয়াও সরো সরো সবাই সরো ওখান থেকে, কি দারুণ লাগছে, মাম্পি লাভ দেখো তোমরা সবাই বন্ধুরা, মাম্পি লাভ দেখো, অনেক সময় ধরে ঘুরেছে, তো এটা একটু দূরে দূরে রাখি, এটা একদম উপরে উঠে যাবে একদম আকাশে, এটা হচ্ছে আমাদের অভিজিৎ ফাটাচ্ছে, হ্যাঁ সরো সরো সরো, ওয়াও এবার হয়ে গেছে পিদুম, এই দেখো এবার হচ্ছে আমাদের বুলটি আর ওর বান্ধবী ইমলি দুজন মিলে ফাটাবে,
না দুজন মিলে ফাটাও আর এদিকে কি আসছে ও আরেকটা বান্ধবী ওয়াও আমার তো খুব মজা লাগছে ওয়াও লা 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 আমার তো এখনো শেষ হয়নি ওয়াও তোমরা যে ভাই হেরে গিয়েছো আরে সরো এরা শুধু লাফাতে ব্যস্ত তোমরা দেখো দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে এই বাজি তার কাছে গেছে মাম্পি ভেসে গেছে কোনায় মাম্পি থাকো ওইখানে থাকো তোমরা দেখি আস্তে 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 এটা শেষই হয় না শেষই হয় না আর আছে দুটো বাজি আছে এই দুটো বাজি হলেই শেষ এইটা ভালো হয়েছে এইটা ভালো হয়েছে এই শুধু লাস্টে এরকম পিদুম হয়ে যায় আমার এটা দেখতে খুবই ভালো লাগে তুই ফু দিচ্ছিস তোর ফুতে ওটা নিববে হ্যাঁ তুই ফু দি তোর পেটে অত হাওয়া আছে তুই ফু দিচ্ছিস লাস্ট বাজি এটা আমাদের তো বন্ধুরা আমাদের বাজি শেষ আর কিছু নেই সব ফাটিয়ে একদম একাকার ওই দেখো ওইদিকে চলে গেছে তো কেমন লেগেছে তোদের সবার আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই ছোটরা ভাই বোনেরা সবাই সাবধানে বাজি ফোটাবে মানে উল্টোপাল্টা ভাবে বাজি ফোটাবে না আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই।